কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতি, এলআইসি শেয়ার বেসরকারি সংস্থার কাছে বিক্রি করার প্রতিবাদে এলআইসি কর্মচারী ও এজেন্টদের বিক্ষোভ। মাইক বেঁধে প্রতিবাদ বিক্ষোভ বসিরহাটের জীবন বিজ্ঞান নিগমের সামনে। আজ সকাল 11টা থেকে অফিসের সমস্ত কাজ বন্ধ করে মূল গেটের সামনে প্রতিবাদ বিক্ষোভে নামলো অফিস কর্মী ও এলআইসি এজেন্টরা। এলআইসির বিভিন্ন দামি শেয়ার বেসরকারি সংস্থার হাতে বিক্রি করায় যে চক্রান্ত করছে কেন্দ্র সরকার, তাতে একদিকে সাধারণ মানুষ যারা বিভিন্ন সুযোগ সুবিধা পায়, প্রতি মাসে অনেকের সুদ বাবদ টাকা দিয়ে সংসার চলে, সেটা থেকে বঞ্চিত হবে। এরই প্রতিবাদে তারা আজকে অফিসের কাজ বন্ধ করে কর্মবিরতি ডাক দিয়েছে। 2 ঘন্টা ধরে এই কর্মবিরতি চলার পর আবার পুনরায় অফিস খুলের কাজ চালু হলো। আমাদের আজকে কর্মবিরতি ডাকা হয়েছে সারা ভারত বীমা কর্মচারী সমিতি, অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং এলআইসির সঙ্গে আরেকটি সংগঠন ফেডারেশন, এবং তাদের এই কর্মবিরতির ডাকটা ভারত সরকার, তারা সিদ্ধান্ত নিয়েছেন আজকে অর্থাৎ 4 মে এলআইসির আইপিও ইনিশিয়াল পাবলিক অফার আজকে মার্কেটে আনা হবে, শেয়ার মার্কেটে আনা হবে। আমরা কর্মচারীরা, সমস্ত শ্রেণীর কর্মচারীরা আমরা এর বিরোধিতা করছি, এবং সাথে সাথে আমাদের এই বিরোধিতায় শরিক হয়েছেন এলআইসির প্রায় 13 লক্ষের উপরে আমাদের এজেন্ট বন্ধুরা, এবং আমাদের যে টোটাল কর্মচারী 1 লক্ষের উপরে কর্মচারী, তারা এর বিরোধিতা করছে। কারণ ভারত সরকার অত্যন্ত অন্যায়ভাবে এবং অত্যন্ত কম দামে এলআইসির শেয়ার তারা বাজারজাত করছেন, এর প্রতিবাদে। আমরা এর আগে এলআইসির এই আইপিও যেদিনই ওরা সংসদে ভারতবর্ষের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তিনি এনেছিলেন, আমরা সেই দিনই এর বিরোধিতা করি। আমরা গেট ডেমনস্ট্রেশন করি, আমরা ব্যাচ পরিধান করি, আমরা অ্যাপ্রন পরিধান করি, আমরা ছুটির পরে রাস্তায় দাঁড়িয়ে আমরা মানববন্ধন করি এর বিরুদ্ধে। কারণ আমরা মনে করি ভারত সরকার যে কারণগুলো দেখাচ্ছেন যে এলআইসিকে আইপিও আনার প্রশ্নে, তারা একটি বিষয় তুলে এনেছেন যে এলআইসির ট্রান্সপারেন্সি, স্বচ্ছতাকে সামনে রেখে। কিন্তু আমরা জানি এবং ভারতবর্ষের সমস্ত সাধারণ মানুষ, প্রায় 45 কোটি পলিসি হোল্ডার তারা জানেন, এই মুহূর্তে ভারতবর্ষের 1 নম্বর ট্রাস্ট ব্র্যান্ড হচ্ছেন যে সংস্থাটির নাম, তার নাম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। সুতরাং যে সংস্থা, সে তার 100% স্বচ্ছতাকে বজায় রেখেই আজকে 1956 সাল থেকে এই 2022 সাল পর্যন্ত চলেছে, তার ট্রান্সপারেন্সিটাকে সামনে আনা, এটা মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া যেখানে সে 100% বিশ্বস্ততা নিয়ে কাজ করছে। ভারতবর্ষের মানুষ তারা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বোঝেন না, তারা এলআইসি নামে জেনেন, এলআইসি ব্র্যান্ড নাম একটা যেটা সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ের অন্তরে তারা পতিত আছে। আমার নাম পার্থ সারথী দত্ত, ডেজিনেশন আমি HJ হায়ার গাইড অ্যাসিস্ট্যান্ট। হালি শহরে ভালো সময় কাটাতে মনোরম পরিবেশে আপনাদের জন্য এসেছে ক্যাফে একান্তে। ক্যাফে একান্তে, যেখানে পাওয়া যাবে নানা রকমের চা, কফি এবং স্ন্যাক্সের সম্ভার, তার সাথে থাকছে আপনার স্পেশাল দিনগুলি পালন করার সুন্দর সুযোগ। ক্যাফে একান্তে, আমাদের ঠিকানা হালিশহর মালঞ্চ কালীতলা, যোগাযোগ করুন এই নম্বরে